বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি বানাবো আলু বিন কড়াই শুকনো শুকনো চচ্চড়ি। তো বন্ধুরা, আলু নিয়েছি, বিন কড়াই নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, আমাদের কাছে কুলে লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, আমি ধনে পাতা আর নিয়েছি, একটু শুকনো লঙ্কা আর জিরে ধনে। জিরে ধনেটাকে আমি আমাদের সেটা ঠুকে নিয়েছি, একটু গুঁড়ো গুঁড়ো টাইপের করে নিয়েছি, আর ধনা করে নিয়েছি। তো বন্ধুরা, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াও আমি বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হবে, কড়া আমার গরম হয়ে গেছে বন্ধুরা। দিয়ে দেবো এখানে তেল। বন্ধুরা, রেসিপিটা পুরোটাই দেখবেন, কিন্তু খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে বানাবেন আর পরিবারদের সঙ্গে খাবেন, দেখবেন রুটি লুচি পরোটা ভাতের সঙ্গে একদম দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, আর দেখুন বন্ধুরা জিরে ধনে এইভাবে আমি ভেঙে ভেঙে দিয়েছি, এটা আমি ফোড়ন দিলাম, ফোড়নটা আমি কয়েক দিয়ে দিলাম, ভেজে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এখানে সঙ্গে সঙ্গে আমি আলু, আলু সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমি বিন কড়াই। লঙ্কাটা আমি এখন দেবো না, লঙ্কাটা দেবো ভাজার জন্য, আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে আমি সুন্দর করে নিয়ে নিলাম। 4-5 মিনিট ধরে এটাকে একটা ভাজ, লাল লালটা সুন্দর করে ভেজে নেবেন, পোড়াবেন ভাজা হবে। তো বন্ধুরা, আমি এখানে চাপা দিয়ে দিলাম, বেশি দিলাম না, অল্প করে জল দিলাম। দিয়ে আমি কি করবো, এখানে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, দিয়ে দেবো এখানে জল দেওয়ার পর হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, আমি জিরে ধনে একসঙ্গে রেখে দিই, আর দিয়ে দেবো এখানে আদা, আদাটাকে এভাবে আমি ঘষে দিই। বন্ধুরা, রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, খুব সুন্দর ভালো লাগছে। এই অল্পটুকু আপনার চচ্চড়ি দিয়ে অনেকটাই খেয়ে নিতে পারবেন, ভাত লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে। আমি এভাবে একটু কভার করে চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখানে কভার করে চাপা দিয়ে দেবো মিনিমাম 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমি ফিরছি প্রায় 5 মিনিট পর, দেখুন বন্ধুরা দারুণ একটা সুন্দর। যাই হোক, আমার ডিম কড়াই, দেখুন ডিম কড়াই আলু সব সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো একটু ধনে পাতা, একটু ফ্লেভারের জন্য ভালো লাগবে। দিয়ে আমি মিনিমাম আরো 1 মিনিট এটাকে ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আমি এখানে কোনো মিষ্টি দেবো, ঝালঝালি চচ্চড়ি দেবো, ঝালঝালি মিষ্টি
খেতে ভালোবাসেন তো অল্প দু চার দানা চিনি দিয়ে দেবেন। তো বন্ধুরা আমার চচ্চড়িটা রেডি, এটা আমি গ্যাসটা অফ করে দিলাম, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, বন্ধুরা চচ্চড়ি দেখতেও সুন্দর হয়েছে, বিশ্বাস করেন খেতেও কিন্তু খুব সুন্দর। এইভাবে চচ্চড়ি করে অবশ্যই বাড়িতে পরিবারদের সঙ্গে খাবেন। আর চচ্চড়িটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।